নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে ফাইভ পারসেন্ট প্যানেল অর্থাৎ ফাইভ পার্সেন্ট প্যানেল নিয়ে কিন্তু একটি বড় সুখবর উঠে আসছে ফাইভ পার্সেন্ট প্যানেল থেকে কিন্তু সকলেই নিয়োগ পেতে চলেছেন খুব শীঘ্রই তো আজকে আমি এই আপডেটটি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি আপডেট পেয়ে কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই যে ফাইভ পার্সেন্ট নিয়ে ঠিক কি তথ্য উঠে এসেছে এবং ফাইভ পার্সেন্টে কারা নিয়োগটি পেতে চলেছেন দু সালে তো আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেব কিন্তু তার আগে বলে রেখি যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন তাহলে এবারে আপডেটটি বিস্তারিত দেখে তো বন্ধুরা ফাইভ পার্সেন্ট নিয়ে কিন্তু অনেক জলঘোলা হচ্ছে আপনারা দেখছেন যে কলকাতা হাইকোর্ট এই ফাইভ পার্সেন্ট মামলা নিয়ে অনেক জলঘোলা করছে নতুন নতুন কিন্তু মামলা অ্যাড হয়েছে এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অস্বস্তির মধ্যে ফেলেছে ফাইভ পার্সেন্ট মামলা বিশেষ করে বিয়াল্লিশ হাজার নশো প্যানেলে ফাইভ পার্সেন্টের প্যানেলই দেয়নি প্রাইমারি বোর্ড যেটা নিয়ে কিন্তু একাধিক মামলা হয়েছে অপরপক্ষে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টে কোনো ফাইভ পার্সেন্ট প্যানেল দেয়নি সেটা নিয়েও কিন্তু একটা অভিযোগ আছে চাকরি প্রার্থীদের মধ্যে আর পর্ষদের নবনিযুক্ত সভাপতি গৌতম পাল উনি চেয়ারে বসার পর উনি যে প্যানেলটি তৈরি করেছেন সেই প্যানেলে কিন্তু আমরা মানিক ভট্টাচার্যের আমলে যে দুটি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল দু ষোলো সালে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ এবং দু হাজার কুড়ি সালে ষোলো হাজার পাঁচশো সেই দুটি নিয়োগ প্রক্রিয়ার সাথে দু হাজার বাইশের যে প্যানেল বের করেছে প্রাইমারি বোর্ড ন হাজার পাঁচশো তেত্রিশের এই প্যানেলের কিন্তু বিস্তর ফারাক রয়েছে আবার সব থেকে মজার বিষয় হচ্ছে এটা যে দু হাজার বাইশের যে প্যানেলটি বের করেছে প্রাইমারি বোর্ড ন হাজার পাঁচশো তেত্রিশ এটাও কিন্তু দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলসকে ফলো করে বের করেছে আবার দু হাজার চোদ্দো সালের ভিত্তি করে যে দু হাজার ষোলো সাল দু হাজার ষোলো সালে যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ এবং ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট করেছিল প্রাইমারি বোর্ড তথা তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য যিনি জেলে রয়েছেন বর্তমানে সেখানেও কিন্তু দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলসকে ফলো করেছে কিন্তু তবুও দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলসকে ফলো করলেও সেখানে সঠিকভাবে কিন্তু কোনো প্যানেল সহ কোনো যে ওয়েটিং লিস্ট সেটা কিন্তু পাবলিশড করেনি প্রাইমারি বোর্ড তো এক কথায় বলতে গেলে সেই রিক্রুটমেন্ট রুলসকে কিন্তু ভায়োলেশন করেছে প্রাইমারি বোর্ড এবং তৎকালীন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য যিনি বর্তমানে জেলে রয়েছেন তো যাই হোক তো প্রাথমিক শিক্ষা পর্ষদের নবনিযুক্ত সভাপতি গৌতম পাল দু হাজার সালের যে নতুন প্যানেলটি বের করেছেন ন হাজার পাঁচশো তেত্রিশের এর মধ্যে কিন্তু ফাইভ পার্সেন্টের প্যানেল ইনক্লুডেড করে ন হাজার পাঁচশো তেত্রিশ ক্যান্ডিডেটকে মেরিট লিস্টে রেখেছেন উনি তো এই প্রসঙ্গে আপনারা দেখছেন যে বেশ কিছুদিন আগে থেকে মানে ভোটের ঘোষণা হওয়ার আগে থেকেই কিন্তু প্রাইমারি ভোট চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন যে ভোটের আগে থার্ড কাউন্সেলিং আর হচ্ছে না ভোটের পরে একদম ভোটের যে ফলাফল ঘোষণা চৌঠা জুন তারপরেই কিন্তু থার্ড কাউন্সিলিং সহ একাধিক যে বিষয়গুলি রয়েছে সেগুলি হচ্ছে কিন্তু এর মধ্যেই আরও এক প্রতিনিধি দল গতকালকে কিন্তু প্রাইমারি বোর্ডের অফিসে গিয়েছিলেন এবং সেখানে তাদের সাথে পর্ষদের বেশ কিছু বিষয় নিয়ে কথা হয় এবং কয়েকদিন আগেও কিন্তু এক প্রতিনিধি দল তারা গিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পালের সাথে দেখাও করেছিলেন আপনাদেরকে আমি সেটি কিন্তু লাইভ ভিডিও দিয়ে ভিডিওটি দিয়েছিলাম তো গতকালকে যে প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল তারা কালকে ঠিক পর্ষদ সভাপতির সাথে কথা বলতে পারেননি কিন্তু পর্ষদের আরও যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মকর্তারা তারা কিন্তু জানিয়েছেন যে তারাও এই বিষয়টি নিয়ে ভীষণ উদ্বিগ্ন তারাও চায় যে অতি দ্রুততার সাথে যেন নিয়োগ প্রক্রিয়াটাকে তারা শেষ করতে তো সেই জন্য ন হাজার প্যানেলের যে অবশিষ্ট যে কয়েকজন আছে তাদের কাউন্সেলিংটা অতি দ্রুততার সাথেই করাতে চায় প্রাইমারি বোর্ড যাকে থার্ড কাউন্সেলিং বলা হচ্ছে এই থার্ড কাউন্সেলিংটা কিন্তু শেষ হলেই তারপরে আসবে ফাইভ পার্সেন্টের পালা অর্থাৎ ফাইভ পার্সেন্টে যতজন মেধা তালিকায় রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটই এখানে কিন্তু চাকরিটা পেয়ে যাবে তো ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি ফাইভ পার্সেন্টে যতজন ক্যান্ডিডেটকে মেধা তালিকায় রাখা হয়েছে আর যত পরিমাণ পদ এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে কাউন্সেলিং হওয়ার পর দুটি ধাপে কাউন্সেলিং শেষ হওয়ার পর এখনও যতটি শূন্যপাদ আছে তাতে কিন্তু প্রত্যেক ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটদের অর্থাৎ মেধা তালিকায় যারা রয়েছে প্রত্যেকেরই কিন্তু চাকরিটা হয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু এখানে ক্যাটাগরি মিডিয়াম ওয়াইজ এখানে ভাগ করা আছে তাই ক্যাটাগরি মিডিয়ামটা দেখেই কিন্তু এখানে চাকরিটা পাবে ক্যান্ডিডেটরা যেমন ধরুন যে জেনারেলের যদি দুটো সিট ফাঁকা থাকে অর্থাৎ অ্যাবসেন্ট থাকে ক্যান্ডিডেটটা যদি অ্যাপয়েন্টমেন্টকে ইগনোর করে তো সেই ক্ষেত্রে জেনারেল থেকে কিন্তু দুজন ক্যান্ডিডেটকেই ডাকা হবে তিনজন ক্যান্ডিডেট কিন্তু ডাকা হবে না তো সেই হিসাবে ক্যাটাগরি মিডিয়াম সমস্ত কিছু বিষয়কে মেনটেন করেই কিন্তু সেই হিসাবে সিরিয়ালি ওয়াইজ মেধা ওয়াইজ কিন্তু বা মেরিট লিস্ট অনুযায়ী ক্যান্ডিডেটদেরকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে তো ফাইভ পার্সেন্টের যে নিয়োগ সেই নিয়োগও কিন্তু খুব দ্রুততার সাথেই করবে সম্পন্ন করবে প্রাইমারি বোর্ড এমনটাই কিন্তু পর্ষদ সূত্রে খবর তো তার আগে থার্ড কাউন্সেলিংটা তারা করিয়ে নেবে থার্ড কাউন্সেলিং করানোর পর তারা দেখবে যে কতগুলো সিট তাদের হাতে অবশিষ্ট রয়েছে অর্থাৎ ফাঁকা রয়েছে এবং যতটা সিট ফাঁকা থাকবে তারপরে কিন্তু তারা সেই হিসেবে ক্যাটাগরি ওয়াইজ তারা ক্যান্ডিডেটদের কাউন্সিলিংয়ের জন্য ডেট দেবে এবং সেখানে তারা ডেকে ফাইভ পার্সেন্টে যতজন রয়েছে তাদেরকে নিয়োগ করিয়ে দেবে আর আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এখন পর্যন্ত যতগুলো কাউন্সেলিং হয়েছে আপনারা দেখেছেন প্রথমে কিন্তু ডিপিএসসি ওয়াইজ কাউন্সেলিং হয়েছিল। ডিপিএসসি ওয়াইজ কাউন্সেলিংয়ের পরে পর্ষদের হাতে কিন্তু প্রায় আড়াইশো থেকে দুশো সত্তরটা মতো নন জয়নিং সিট কিন্তু তাদের হাতে ছিল শুধুমাত্র ডিপিএসসি ওয়াইজ কাউন্সিলিংয়ের পরে এবং দুটো কাউন্সিলিং হয়েছে পর্ষদের এপিসি ভবনে তো এখানটায় কাউন্সিলিং হওয়ার পরে এখনও পর্যন্ত কিন্তু পর্ষদের হাতে প্রায় পাঁচশোটা মতো ভ্যাকান্সি তাদের হাতে রয়েছে তো থার্ড কাউন্সেলিং হওয়ার পরে হয়তো আরও কিছু ভ্যাকান্সি বাড়বে এবং সেক্ষেত্রে তারা যতগুলো ভ্যাকান্সি বাঁচবে বা নন জয়েনিং সিট থাকবে তার উপরে ভিত্তি করে কিন্তু তারা ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটদেরকে ডাকবে তো সেক্ষেত্রে ওয়েটিং লিস্টে প্রত্যেকেরই এখানে কিন্তু চাকরি হয়ে যাওয়ার কথা ওয়েটিং লিস্টদের জন্য খুব ভালো খবর আসছে সুখবর আসছে আগামীতে আপনারা আর কিছুদিন ধৈর্য ধরুন তবে আমার যেটা বাস্তবভাবে মনে হয় পর্ষদের আধিকারিকরা যতই বলুক না কেন ভোটের আগে হয়তো আর কোনো কিছু হবে না যা হবে ভোটের পর জুন মাসের শেষের দিকে অথবা জুন মাসের পনেরো তারিখের পরেই হয়তো থার্ড কাউন্সিলিং সহ ওয়েটিং লিস্টের নিয়োগটা করবে প্রাইমারি বোর্ড তো বন্ধুরা এই আপডেটটি এখন আমি আপনাদেরকে দিলাম আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি তো লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছে আপনাদের জন্য সকলে চ্যানেলে নজর রাখবেন